সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো দুপুরবেলা আজকে আমার মাসিরা মা সবাই মিলে আমার এক মামার বাড়িতে বেড়াতে গেছে আর কি। খোকন মামা, বুলবুল মামা, তপন মামা, এই মামাদের বাড়ি, অর্থাৎ আমার দিদার বড় বোনের বাড়ি। তো আমরা বাড়িতে বাকিরা সবাই আছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাতের সাথে সজনে ডাঁটা, আলু দিয়ে চচ্চড়ি, ঢেঁড়স ভাজা, মুগের ডাল, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে হচ্ছে পাঁচবিবির বিখ্যাত সেই দই তুলে দিতে পারে। খিদে লাগছে, এই জন্য মুখ হাসিটাও একটু অন্যরকম, ভালো লাগছে না। শুধু খাই যা, একটা ঘুম দাও, এক বোতল, এক বোতল অ্যান্টাসিড খায়। ঘুমটা না হওয়ার কারণে মূল সমস্যা হয়েছে। এই যে মনে করে আমি দুদিন ঘুমালাম একটু ভালো, আমার মাথাটা অনেক আরামে আছে। ঘুম হলে ঘুমটা মানে টানা পরিষ্কার ঘুম হয় না, বুঝতে পারছো? যদি আপনি লাউ খাবেন, লাউ খেলে ঘুমের সমস্যা ক্লিয়ার হবে। আমার তো এটা ঘুমের সমস্যা ক্লিয়ার হবে না, হবে না বাবুর জন্য। ও আচ্ছা, বাবু মনে কর সারা রাতে 25 বার মনে কর টের পায়, প্রস্রাব করে, কান্না কাটে, প্রস্রাব করে, যে লাউ ততবার ওঠে ততবার মানে প্রস্রাবটা বদল করতে হয়, আবার যায় আবার। যার কাজ তার তো সবাই করা লাগে, আমার কাজ, আমার কাজ কেউ করে দিবে না, তোমার কাজও কেউ করবে। জয়পুরহাট হবে না বলছে, কালকে আসবে না, না থাকবে কালকে, মানে তিন বারই তো। আসলে ডাল ভাতের শান্তিটা আলাদা, যতই মাছ মাংস খাও ডাল ভাতের তৃপ্তিটা অন্যরকম। সম্পদের কি মনে হয়, ডাল ভাতের তৃপ্তিটা অন্যরকম না? ইয়াটা কালকে ব্যাংকে যা দিতে হবে, এখান থেকে নিচ্ছে না মোবাইল থেকে।
মাসির ওদের তোমাদের ভুট্টা ক্ষেত্র দিলে ঘুরে দেখেছো? এবার তেল দেখছো অনেক কম হয়েছে, একেবারে কম। অন্য জায়গা ভাঙবো না, অন্য জায়গাতে এবার ভাঙবো। তুমি কবে থেকে একুশ আর ছয় মাস আগের থেকে তুমি তো কথা শোনো না আমার। অন্য জায়গায় ভাঙলে একটা ভেজাল কি জানো, শস্য কিনে নিয়ে যাওয়া হয়, কিনে নিয়ে যায় বড় মাপেও কম দেয়, ওই জন্য জিনিস কম হয় তাই মনে হচ্ছে। অন্য একবার তো ভাঙলে দেখতে তোমার তো সমস্যা নেই, তুমি তো ওখানে কথা দাওনি যে ওখানে তোমার সারা জীবন ভাঙ্গে খেতে হবে, কথা দিচ্ছ ওদের। আমি নগদ টাকা দিয়ে কারবার করি, যেখানে খুশি সেখানে নেবো। একবার ফাঁকা যাই হোক, খাওয়া দাওয়া ভালো হলো। তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, একদম দুজনের থাল পরিষ্কার ফাঁকা কিচ্ছু নেই। তো একদম ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।